শীতের দিনে আমরা কিছুতেই ঘর থেকে বের হতে চাই না, মন চায় সারাদিন লেপের নিচেই শুয়ে থাকি। এই শীতে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে রাশিয়ার একটি দুর্গম শহর, যেটিকে দুনিয়ার সবচেয়ে শীতল শহর বলা হয়, সেই শহরের মানুষদের অবস্থা চিন্তা করুন। দুনিয়ার সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে স্বীকৃতি পাওয়া এই শহরের নাম অয়মিয়াকন। স্থায়ীভাবে মানুষের বসবাস আছে এমন শহরের মাঝে এই শহরটিকেই সবচেয়ে ঠান্ডা জায়গা হিসেবে ধরা হয়। সেখানে জানুয়ারির গড় তাপমাত্রা থাকে -58 ডিগ্রি ফারেনহাইট। এই শহরে 12 মাসের মাঝে শীতই থাকে 9 মাস। আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া এর উত্তর পূর্ব প্রান্তের অঞ্চলে অবস্থিত একটি শহর ওইমিয়াকন। 60 ডিগ্রি অক্ষাংশ থেকে শুরু হওয়া মেরুবৃত্তের ভেতরে থাকা এই শহরটি সারা বছরই পুরো বরফের চাদরে ঢাকা থাকে, ফলে শহরটি বিশ্বের সবচেয়ে শীতলতম স্থায়ী জনপদের খেতাব পেয়েছে। ঊনবিংশ শতকে রুশ জেলেরা গিরকা নদীর তীরে এই স্থায়ী জনপদটির ভিত্তি স্থাপন করে। এর আগে যাযাবর হরিণ পালকরা শীতকালে তাদের পোষা বলগা হরিণগুলোর তৃষ্ণা মেটাতে এখানে আসত, তবে ওই সময়ে এখানে কোনো স্থায়ী জনবসতি ছিল না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উচ্চতায় অবস্থিত ওইমিয়াকন একটি বৃত্তাকার পর্বতমালা দিয়ে ঘেরা। শীতল বায়ু অপেক্ষাকৃত ভারী হওয়ায় তা পর্বতমালার মাঝখানে অবস্থিত এই শহরে জমা হতে থাকে। মূলত এ কারণেই জনপদটির তাপমাত্রা সবসময় এত কম থাকে। সেন্ট্রাল সাইবেরিয়ার এই ছোট্ট শহরে শীতে তাপমাত্রা নেমে যায় 0-এর চেয়ে 70 ডিগ্রিরও বেশি নিচে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ডিপ ফ্রিজের চেয়ে 3-4 গুণ তাপমাত্রা কম বিরাজ করে এখানে। পৃথিবীর সবচেয়ে শীতল এই শহরে গরম পানি ছুড়ে মারলে মাটিতে পড়ার আগেই তা বরফে পরিণত হয়। এখানকার আবহাওয়া এতটাই খারাপ যে এখানে প্লেন যেতে পারে না। গাড়ি করে 576 মাইল দূরে অবস্থিত পার্শ্ববর্তী শহর থেকে এখানে পৌঁছতে সময় লাগে 2 দিন। প্রতি বছর শীতকালে এই অঞ্চলের ইন্দিগিরকা নদীর প্রায় পুরোটা জমাট বরফে পরিণত হলেও ওইমিয়াকন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া অংশটুকু বছরব্যাপী প্রবাহমান থাকে। ভূগর্ভস্থ ফাটলের কারণে নদীর এই অংশে পানির তাপমাত্রা তুমুল শীতেও 35 ডিগ্রি ফারেনহাইটের নিচে নামে না। স্বাভাবিকভাবেই নদীর এই অংশে তাই শীতকালে প্রচুর মাছ ধরা সম্ভব হয়। যে কোনো খাবার বা ফলমূল জমে এতই শক্ত হয়ে যায় যে তা আর খাওয়ার উপযোগী থাকে না, বরং তা ব্যবহার করা যেতে পারে হাতুড়ির মতো। শুধু তাই নয়, ফুটন্ত জলে কাপড় কাচলেও তা বরফ হয়ে জমে গোটা পোশাক এমন শক্ত হয়ে যায় যে তা আর ব্যবহারের উপযোগী থাকে না। সেই সঙ্গে অয়মিয়াকনের আতঙ্ক ফ্রস্ট বাইট, প্রচণ্ড ঠান্ডায় শরীরের অনাবৃত কোনো অংশে রক্ত জমাট বেঁধে এই ফ্রস্ট বাইট হয়। আঙুলের মাথা, নাকের ডগা, ইয়ারলোব এসব ছোট খোলা জায়গায় সাধারণত ফ্রস্ট বাইট হয়। ফ্রস্ট বাইট হলে আক্রান্ত প্রত্যঙ্গের কোষগুলি পচে গিয়ে ধীরে ধীরে শরীর থেকে খসে পড়ে। ঠিক সময় খসে না পড়লে পচন বাড়তে থাকে সারা শরীরে। পর্বতারোহীরা অতি উঁচু বরফের পাহাড়ে প্রায় এই ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়, কিন্তু এখানকার মানুষের এ বিপদ মৃত্যুসঙ্গী। সবচেয়ে বেশি কষ্ট খাবার পানি। পানি বলে তো আসলে কিছু নেই, সবই বরফ। সেই বরফই গামলায় করে তুলে এনে তা আগুনে বসিয়ে তরল করে খেতে হয় বাসিন্দাদের। বেশি পানি একসঙ্গে করে রেখে দেবারও উপায় নেই, কারণ কয়েক মুহূর্তের মধ্যেই তা ঠান্ডা হয়ে জমে বরফ হয়ে যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।